রক্ত হচ্ছে ভগবানের দেওয়া এমন একটি উপহার, যে উপহার আমরা একজনের প্রাণ বাঁচানোর জন্য দান করতে পারি। এই উপহার দিতে কোনো অর্থের প্রয়োজন হয় না। একজন ব্যক্তির রক্ত দিয়ে আমরা 4 জন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে পারি। রবিবার রাজধানীর শিবনগর স্থিত দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে আয়োজিত এক মেগা রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি আরও বলেন, রক্তের কোনো জাতি কিংবা ধর্ম হয় না। আমাদের সাথে যাদের রক্তের সম্পর্ক রয়েছে, কখনো কখনো তাদের সাথে আমাদের রক্তের গ্রুপ মিলে না, কিন্তু একজন অচেনা অপরিচিত লোকের রক্ত গ্রহণ করে অসংখ্য মানুষ বেঁচে যায়। চিত্তরঞ্জন ক্লাবের এই মহতি উদ্যোগে ক্লাবের প্রশংসায় পঞ্চমুখ হন মুখ্যমন্ত্রী। আমার রিলেটিভের রক্ত মিলছে না, কিন্তু আরেকজনের রক্ত আমার কাছে আজকে প্রবেশ করছে। তো সেটা আমাদের শেখায়। আমরা বলি রক্তের সম্পর্ক নেই ওর সাথে, আর রক্তের সম্পর্ক আজকে যার কাছে রক্তটা যাবে, ট্রান্সফিউজন হবে, তার কাছে আজকে চিন্তা করুন ভগবান কীভাবে আমাদের মানে এত বড় একটা গিফট, মানে ইনবিল্ট আমাদের শরীরের মধ্যে ভগবান দিয়ে দিয়েছে। এর থেকে বড় গিফট আর কিচ্ছু হতে পারে না। আমি ইচ্ছে করলে সেই গিফট আমরা দিতে পারি আরেকজনের জন্য, শুধু একজন না, 4-4 জন লোককে আমরা বাঁচাতে পারি। আমরা জানি WBC, প্লেটলেট, RBC এবং প্লাজমা, যার যে উপাদানটা দরকার সেটাকে সেপারেট করে আমরা দিতে পারি। এখন বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এর থেকে বড় আর কি হতে পারে। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, শুধু আজকেই নয়, দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব সারা বছর সমাজের প্রত্যেকটা অংশের জনগণের জন্য বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়ে থাকে। পাশাপাশি দুর্গোৎসবকে কেন্দ্র করে এই ক্লাব প্রতি বছর যে ভিন্ন সাজে ক্লাব প্রাঙ্গণটিকে সাজিয়ে তোলে তার প্রশংসাও করেন তিনি। মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে ঘটে তারা সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসেন সেটা বলার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি এই দেশবন্ধু চিত্তরঞ্জনের আরও একটা গরিমা রয়েছে, যে সামনেই আমাদের দুর্গা উৎসব, সারা ত্রিপুরা রাজ্য থেকে এই চিত্তরঞ্জন পূজা প্যান্ডেল এবং দুর্গা উৎসবে সামিল হওয়ার জন্য সারা রাজ্য থেকে মানুষ এখানে আসেন, একদম জনঢলে সেটা পরিণত হয়। অন্যান্য বক্তাদের পাশাপাশি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের প্রশংসায় এই মহতি উদ্যোগকে সাধুবাদ দেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারও। তিনি বলেন, এই ক্লাব সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে থাকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের অন্যান্য সামাজিক সংস্থা এবং ক্লাবের পাশাপাশি দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবও এগিয়ে এসেছে। এর জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মেয়র। সামাজিক দায়িত্ব বা সামাজিক কর্তব্য হিসাবে তাদের অন্যান্য অনুষ্ঠান সারা বছর থেকে যে সামাজিক কর্তব্য করে থাকেন, তার পাশেও রক্তদান শিবির আয়োজন করছেন অত্যন্ত প্রয়োজনীয়। কারণ আমরা দেখেছি নির্বাচনের প্রাক্কাল এবং নির্বাচনের পরবর্তী সময় যখন আমাদের এই রাজ্যে 12টি সরকারি অনুমোদিত এবং 2টো বেসরকারি ব্লাড ব্যাঙ্কে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল, তখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি প্রখ্যাত চিকিৎসক বলে উনি বুঝতে পেরে সকলের কাছে, সারা রাজ্যবাসীর কাছে এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, ব্যক্তি, রাজনৈতিক দলের কাছে উনি আহ্বান রেখেছিলেন যে রক্তদান করার জন্য রক্ত যাতে মানুষ দেয়। সেদিকে আবেদনে সারা দিয়ে সারা রাজ্যে ব্যাপক উৎসব উদ্দীপনা সহিত মানুষ কিন্তু রক্তদানে এগিয়ে এসছে। এদিনের এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মেয়র দীপক মজুমদার এবং বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্যকে কাছে পেয়ে আপ্লুত ক্লাব কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, RE News.